মনু মুখোপাধ্যায় ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা। জীবনী: 1930 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। পিতা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতা থিয়েটারে অভিনয়ে যুক্ত ছিলেন। 1946 সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে আইএ পাশ করেন। প্রথমে পাড়ার ক্লাবে অল্প বয়সে স্ত্রী চরিত্রে অভিনয় করতেন। 1957 সালে বিশ্ব রূপাই যোগ দেন প্রপার্টার হিসেবে। ক্ষুধানাটকে ঘটনাচক্রে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন শিল্পী হিসেবে অভিনয় করতে হয় তাকে। কমলা ঝরিয়ায় সঙ্গে দৈত্য কণ্ঠে মঞ্চে গান করেছেন। একসময় তবলা শিখেছেন কৃষ্ণকুমার গাঙ্গুলি ওরফে নাটবাবুর কাছে। তার প্রথম চলচ্চিত্র মৃণাল সেনের নীল আকাশের নিচে। চলচ্চিত্রটি 1959 সালে মুক্তি পায়। তিনি মৃণাল সেন ছাড়াও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ও রোনাল্ড জফির সাথে কাজ করেছেন। মৃগয়া, জয় বাবা ফেলুনাথ, গণশত্রু ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও সাহেব, প্রতিদিন সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। প্রবীণ এই অভিনেতাকে ছোট পর্দায় নিয়মিত দেখা গিয়েছে এবং সর্বত্র দর্শকের প্রশংসা অর্জন করেছেন। 60-এর দশকে তিনি সুজাতা সদন, নির্ভাবা, রঙ্গমহল, স্টার থিয়েটার ইত্যাদি থিয়েটারেও কাজ করেছেন। মৃত্যু: দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্র সমস্যা সহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগেছিলেন। অবশেষে 6 ডিসেম্বর 2020 সালে নয়টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মুখোপাধ্যায়। তিনি অসংখ্য চলচ্চিত্র ও ধারাবাহিক সিরিয়ালে অভিনয় করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।